শিক্ষা ক্ষেত্রে মাত্রাধিক ফি ও স্বাস্থ্য ক্ষেত্রে হাসপাতাল ও নার্সিং হোমগুলির মোটা অঙ্কের বিল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সম্পাদক রাহুল সিনহা। বুধবার বর্তমান রাজ্য সরকারকে কটাক্ষ করে রাহুল সিনহা বলেন, স্কুল কলেজ ও বেসরকারি হাসপাতালের একটা অংশ নিয়ে নির্বাচনী তহবিল তৈরি হচ্ছে। শিক্ষা ক্ষেত্রে কদিন আগে দেখলেন না, প্রাইভেট স্কুলগুলোতে ভর্তিতে কিভাবে পরিবারের লোকদের লুট করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন অতিরিক্ত টাকা দেওয়া যাবে না, যে ক্যারিকুলাম অ্যাক্টিভিটি সুবিধা ছাত্রছাত্রীরা পায়নি স্কুলগুলো তার টাকা উসুল করে দিল। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বুড়ো আঙুল দেখানো স্কুলগুলো পুরোপুরি যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের পরিবারকে লুট করল। একই অবস্থা চলছে কলেজের ক্ষেত্রে, অনলাইনের ক্ষেত্রে যে যেমন খুশি রেট দিচ্ছে, রাজ্যের কোনো করণীয় কিছু নেই। দেখুন, বেসরকারি হাসপাতালগুলো যেভাবে নিজেদের খেয়াল খুশি মতো কাজ করছে, মানুষের গলা কাটছে, রুগীকে মানুষ বলে গণ্য করছে না, একটার পর একটাই ঘটনা ঘটে যাচ্ছে। সরকার নানা রকম নীতি নিচ্ছে, 50,000 টাকার বেশি ক্লেম করা যাবে না ইত্যাদি, কিন্তু বেসরকারি হাসপাতালগুলো সরকারকে বুড়ো আঙুল দেখাচ্ছে, কিচ্ছু মানছে না। তাহলে হয় সরকার অপদার্থ, অযোগ্য, অকর্মণ্য সরকার, সেই কারণে কোনো বেসরকারি হাসপাতাল সরকারের কোনো বক্তব্যকে গুরুত্ব দেয় না, মানেও না। আর নইলে তলায় তলায় কোনো একটা লাইন আপ হয়ে গেছে যে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র দায় সারা একটা বিবৃতি দেওয়া হবে, জনগণের পক্ষে দুটো কথা বলা হবে, বেসরকারি হাসপাতালরা কসাইয়ের কাজ যেটা করার সে কসাইয়ের কাজ তারা করে যাবে। বিষয়টা পুরো এইরকম চলছে। কোনটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করুক। মুখ্যমন্ত্রী বলছে যে এই রাজ্যের চিকিৎসা সারা দেশের মধ্যে এক নম্বর। হাওড়ার ঘটনা আমরা দেখলাম, কিভাবে হাওড়াতে মহিলা নিষ্পেষিত হচ্ছে, করোনা সংক্রমণ হওয়ার পর তার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, হাসপাতালের খাওয়া মুখে দেওয়া যাচ্ছে না। এই যে ঘটনা একটার পর একটা ঘটছে, এ থেকে বোঝা যাচ্ছে সরকারি হাসপাতালেও চিকিৎসা নেই, সরকারি হাসপাতালেও ব্যবস্থা নেই, বেসরকারি হাসপাতালগুলো এখন রুগীদের এবং রুগীর পরিবারকে লুট করার একটা সেন্টারে পরিণত হয়েছে। সরকার অপদার্থ, অযোগ্য, চুপচাপ দেখছে আর মুখ্যমন্ত্রী বড় বড় বুড়িয়ে আওয়াজছে। না না, এই কথা তো আমি আগেই বলেছি, স্কুলগুলি যে ফিস নিয়েছে, অতিরিক্ত টাকা নিয়েছে, তার একটা বড় অংশ শাসক দলের কাছে গিয়েছে। বেসরকারি হাসপাতালগুলো ট্রিটমেন্টের নামে 10 লক্ষ 20 লক্ষ টাকার যে লুট করছে, তার একটা বিরাট অঙ্ক তৃণমূল কংগ্রেসের ফান্ডে যাচ্ছে। অর্থাৎ নির্বাচনী তহবিল তৈরি করা হচ্ছে, যে সমস্ত কোভিড-19 পেশেন্ট আছেন, স্কুল কলেজের ছাত্রছাত্রী আছে, তাদের ঘর ভেঙে, তাদের পরিবারের পকেট কেটে, তাদের পরিবারকে নিঃস্ব করে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের ফান্ড তুলছে। আর সেই কারণে রাজ্য সরকারের কোনো বক্তব্য কোথাও কোনো কাজ করে না, না কোনো হসপিটাল চলে, না কোনো স্কুল কর্তৃপক্ষ। কলকাতা থেকে বাবলি দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।